আসসালামু আলাইকুম। আমরা এখন যে প্রজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আপনি একটা কমান্ডের মাধ্যমে, ভয়েস কমান্ডের মাধ্যমে আপনার বাসার কোনো লোড কিভাবে কন্ট্রোল করবেন এবং কি কি কম্পোনেন্ট ব্যবহার করবেন এবং কোথায় থেকে পাবেন, সবকিছু আমি এখানে ডিসক্রিপশন করছি। এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। আমাদের এই সার্কিট ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি, আমরা ব্যবহার করেছি আরডিনো ইউনো, একটা ব্লুটুথ মডিউল এবং একটা রিলে মডিউল এবং একটা লোড, এবং এটা কিভাবে কাজ করবে, কোন প্রোগ্রামের মধ্যে কাজ করবে আমরা নেক্সট স্লাইডে দেখবো। এটা হচ্ছে আমাদের আরডিনো ইউনো, রিলে মডিউল এবং ব্লুটুথ মডিউল। এর সাথে লাগবে আমাদের কিছু জাম্পার ওয়্যার এবং এসি লোড বা ডিসি লোড, আপনি যে লোডটা কন্ট্রোল করতে চান সেই জিনিসটাই লাগবে। এরপর হচ্ছে আমরা এখানে কোডটা দিয়ে দিয়েছি, আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে কোডটাও পাবেন। এখানে আমরা লেখা আছে হচ্ছে AC05G এবং ব্লুটুথ মডিউল, এটা TX-টা লাগানো থাকবে আরডিনো RX এ, এবং আর ব্লুটুথ মডিউলের RX-টা লাগানো থাকবে আরডিনো TX এ। এবং অবশ্যই আপনি যখন এই কোডটা আপলোড করবেন তখন হচ্ছে এই TX এবং RX পিনটা খুলে নিতে হবে। এরপর হচ্ছে আমরা আমরা দেখতে যাচ্ছি যে আমাদের এখানে অ্যাপটা কিভাবে সেট আপ করবেন। আমরা এটার জন্য ব্যবহার করেছি আরডিনো ব্লুটুথ কন্ট্রোল অ্যাপ, এবং অ্যাপের জন্য প্রথমে আমরা এটাকে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে আমাদের এটাকে অ্যালাউ করে নিতে হবে ব্লুটুথটা, তারপর হচ্ছে আমার এটা ব্লুটুথের সাথে কানেক্টেড হয়ে যাবে, তারপর আমার অ্যাপ ইন্টারফেস হচ্ছে এটা চলে আসবে। অ্যাপ ইন্টারফেস এর পরে হচ্ছে আমরা যখন ভিতরে চলে যাব, তারপর হচ্ছে আমাদের এরকম একটা সেটিংস এ যাব। সেটিংস এ গেলে ভয়েস কমান্ড অপশনটা পাবো, এবং ভয়েস কমান্ড অপশনের পরে আমরা ভোকাল কমান্ড 1 এবং 2 সেট আপ করবো, আমাদের যেহেতু একটা লোড থাকবে। এখন কিভাবে সেট আপ করবো তাহলে স্টার্ট দিই। এখন আমি ভোকাল ভোকাল কমান্ড 1-এ ঢুকবো। ঢুকে হচ্ছে আমি কি কমান্ড দিলে হচ্ছে আমার লোডটা অ্যাক্টিভ হবে সেটা আমি লিখে দিয়েছি, এবং এটা অ্যাপ থেকে কিভাবে হচ্ছে আরডিনোতে সেন্ড হবে, কোন সিগন্যালটা পাঠাবে সেই জিনিসটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এক সেম ভাবে হচ্ছে ভোকাল 2 কমান্ডেও আমরা সেম কাজটা করেছি, লাইট অফ এবং কমান্ড হিসেবে 0 কে পাঠিয়েছি। আপনারা এখানে 1 এবং 0 এর জায়গায় অন্য কোনো কিছু চাইলে পাঠাতে পারেন। তারপর হচ্ছে আমরা ভয়েস কমান্ডে যাব এই অপশনটায় গিয়ে, তারপরে হচ্ছে আমরা এটাকে প্রেস করলে এরকম একটা বার চলে আসবে, যেখানে আপনি গুগল আপনি যখন বলবেন যে লাইট অন, দেখতে পাচ্ছেন লাইট অন, এবং হচ্ছে তারপরে লাইট অন হবে এবং আমাদের রিলেটা অ্যাক্টিভ হবে। আবার যখন বলবেন লাইট অফ তখন লাইট অফ হবে এবং রিলেটা অ্যাক্টিভ হবে। তারপরে হচ্ছে ভিডিওটা, আর ভিডিওটা কিভাবে কাজ করতে হয়, প্রথমে আমাদের কানেকশন করে নিবেন ব্লুটুথ। ব্লুটুথ মডিউল কানেক্ট হয়ে গিয়েছে, এখন আমি রিলে মডিউল কানেক্ট হয়ে গেছে।